হ্যালো বন্ধুরা হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো সামনের মাসে তোমাদের যে পিএসসি মিসলেনিয়ার্স অ্যান্ড মেন্সের এক্সামস আছে সেই এক্সামসে তোমাদের ইংলিশের ওপরে কী কী বিষয় আসতে পারে বা কী কী বিষয় আসে সেগুলি নিয়ে একটা ছোট্ট আলোচনা আমরা শুরু করতে চলেছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছে তারা অবশ্যই ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ড্রাফটিং রিপোর্ট প্রেসি রাইটিং ট্রান্সলেশন এবং ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের মধ্যে কিছু ইংলিশ গ্রামার কিন্তু এখানে আছে তো এগুলি আসে মোটামুটিভাবে তোমরা যদি একটু পিএসসি মিসলিনিয়ার্সের মেন্সের এক্সামসের যে কোয়েশ্চিন পেপারগুলি আছে সেগুলি যদি একটু ফলো করো তাহলে তোমরা দেখতে পারবে এখানে প্রথমে কি দিচ্ছে প্রথমে দিচ্ছে তোমাদের ট্রান্সলেশান ঠিক আছে ট্রান্সলেশন থাকছে দুটো কুড়ি 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 যোগ কুড়ি অর্থাৎ চল্লিশ নাম্বারের ট্রান্সলেশান এটাতে কুড়ি নম্বর একের এক একের এ এবং একের বি কুড়ি প্লাস কুড়ি ওকে নেক্সট ট্রান্সলেশানের পরে কি থাকছে তোমাদের থাকছে একটা প্রেসি রাইটিং ওকে প্রেসি রাইটিং প্রেসি রাইটিংয়ে আছে তোমাদের চল্লিশ নম্বর এখানে কি আছে প্রেসি রাইটিংয়ে আছে তোমাদের চল্লিশ নম্বর ওকে নেক্সট তিন নম্বরে তোমাদের আসছে একটা রিপোর্ট রাইটিং রিপোর্ট লিখতে বলছে চোদ্দো সালের প্রশ্নটি তোমরা যদি একটু ভালো করে দেখো তোমাদের সকলের কাছে প্রশ্ন আছে আমি তোমাদের প্রশ্ন কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছি যদি না পাও তাহলে ভিডিও ডিসক্রিপশানে যে ভিডিও লিঙ্কগুলো আছে সেগুলো থেকে ক্লিক করে তোমরা নিয়ে নিতে পারো তো এখানে কী চলে আসলো তিন নম্বরে রিপোর্ট রাইটিং চল্লিশ নম্বর তাহলে তিন চল্লিশে হয়ে গেল তোমাদের একশো কুড়ি নম্বরের একশো কুড়ি নম্বর কিন্তু হয়ে গেল নেক্সট নেক্সট তোমাদের চার নম্বর থেকে যেখানে শুরু হচ্ছে সেখানে আছে দশ 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 অর্থাৎ তিনটে ভাগ আছে দশ নম্বর দশ নম্বর করে ওকে প্রথমটা এখানে কি বলছে এখানে তোমাকে কি বলছে ফিলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ভর্তি করতে বলছে ব্র্যাকেটের যে সকল শব্দগুলি আছে সেগুলি দিয়ে ওকে পাঁচটা করতে হবে দশ নম্বর নেক্সট এখানেও পাঁচটা করতে হবে এখানে কি বলছে কারেক্ট করতে বলেছে সেন্টেন্সগুলো ভুল আছে সেগুলোকে ঠিক করতে হবে যে কোনো পাঁচটা করতে হবে দশ নম্বর নেক্সট এখানে কি বলছে এখানে কিছু ফেজ ইডিয়াম ইডিয়াম ফেজ দেওয়া আছে তো এগুলি দিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটা করতে হবে আটটা দেওয়া আছে যে কোনো পাঁচটা দিয়ে করতে হবে দশ নম্বর তো এই হচ্ছে এই রকম প্যাটার্ন তো তোমরা ভালো করে একটু কোয়েশ্চিন পেপারটি দেখে নাও তাহলে তোমাদের আইডিয়া চলে আসবে যে একশো কুড়ি নম্বর যেটা একশো দশ থেকে একশো কুড়ি নম্বর সেটা কিন্তু ফিক্সড দু হাজার দশের যদি প্রশ্নটি দেখো সেখানে দেখো এখানে ট্রান্সলেশান দুটো দেওয়া আছে কুড়ি প্লাস কুড়ি কমন দেওয়ার বিষয়টা নাই কমন দেওয়া খুব কঠিন ঠিক আছে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে অনেকগুলি প্র্যাকটিস করবে তার মধ্যে কোনোটা পড়ে যেতে পারে কিংবা তোমার যদি ভোকাবুলারি স্ট্রং হয় কিংবা তোমার নলেজ যদি ইংলিশের ওপর নলেজ যদি বেশি থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে এগুলি ক্র্যাক করে মানে পারবে ঠিক আছে নেক্সট তোমাকে এখানে কি বলছে একটা রিপোর্ট রাইটিং করতে বলছে রিপোর্ট এখানে তিনটে অপশান দেওয়া দেখতে পাচ্ছ রিপোর্ট লিখতে বলছে পয়েন্ট দেওয়া আছে অনেকগুলি চল্লিশ নম্বর নেক্সট কি বলছে একটা প্রেসি রাইটিং যেটা সব জায়গায় কমন আসছে তাহলে কি আসছে তোমাদের ট্রান্সলেশন রিপোর্ট রাইটিং এবং প্রেসি রাইটিং এই তিনটে বিষয় কিন্তু কমন এগুলি কিন্তু প্রতি জায়গায় আসছে এরপরে বাকি যে নম্বরটি থাকছে সেই নম্বরটার ওপরে ডিভিশন চলছে এখানে কি আছে এখানে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে স্পেলিং স্পেলিং ঠিক করতে কারেক্ট স্পেলিং এখানে দেখতে পাচ্ছ নেক্সট এখানে কারেক্ট সেন্টেন্স করতে বলছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম লিখতে বলেছে এটা দেখতে পাচ্ছ এখানে আবার কি বলেছে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলছে তো এই রকমই ছোট ছোটো কয়েকটি বিষয় তোমাদের আরেকটা ইয়ারের যদি প্রশ্ন আমি দেখিয়ে দিই সেখানেও কিন্তু সেম সেখানেও এখানে দেখতে পাচ্ছ তোমাদের ট্রান্সলেশন করতে বলেছে দুটো আছে কুড়ি প্লাস কুড়ি নেক্সট একই জিনিস এখানে কি বলেছে এটা প্রেসি রাইটিং ওকে দুই নম্বরে প্রেসি রাইটিং চলে আসলো তারপরে তিন নম্বরে কি আসছে তিন নম্বরে দেখো এখানে একটা রিপোর্ট রাইটিং চলে এসেছে রিপোর্ট রাইটিং এটা দু হাজার সালের প্রশ্ন তোমাদের কাছে আছে রিপোর্ট রাইটিং হয়ে গেল তারপরে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের মধ্যে এখানে কারেক্ট ওয়ার্ড অল্টারনেটিভ ওয়ার্ড দিয়ে এখানে ফিল আপ করতে হবে এই শূন্যস্থানগুলি তারপরে এখানে পাঞ্চুয়েশন বসাতে হবে তারপরে এখানে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে নিচের এইগুলো দিয়ে ঠিক আছে এরপরে তোমাদের এখানে কি বলছে রিরাইট দ্য সেন্টেন্স ফলোইং দ্য এখানে যা করতে বলেছে সেগুলি তোমাকে চেঞ্জ দ্য স্পিচ এখানে ভয়েস চেঞ্জ চেঞ্জ অনেক কিছু আছে নেগেটিভ চেঞ্জ ইনটু এ নেগেটিভ স্টেটমেন্ট বিভিন্ন গ্রামার রিলেটেড বিষয় লাস্টে তিরিশ নম্বর ঠিক আছে তাহলে বিষয়টা কি আসছে বিষয়টা আসছে তোমাদের তিনটে বিষয় কিন্তু ফিক্সড কি কি আসছে তোমাদের রিপোর্ট রাইটিং তারপরে তোমাদের প্রেসি রাইটিং আর ট্রান্সলেশন এই বিষয়গুলি কিন্তু ফিক্সড নেক্সট গ্রামার গ্রামারের ভিতরে অনেকগুলি জিনিস কিন্তু এখানে থেকে যাচ্ছে পাংচুয়েশান দেওয়ার জায়গাটা থেকে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তারপরে স্পেলিং মিস্টেকের যে বিষয়টা থাকছে ফেজাল ভার্ব গ্রুপ ভার্ব এই দিয়ে তোমাদের বইয়ে যদি তোমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড বই ইংলিশ গ্রামারের যে বইগুলি আছে সেগুলি যদি ফলো করো খুব ভালো হয় ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ নিমস হোমোনিমস এর কারেকশান বিভিন্ন কিছু কিন্তু আসছে তো তোমরা আশা করছি যে মিসলেনিয়াস এক্সামসে মেন্সে তোমাদের ইংলিশে কি ধরনের প্রশ্ন আসে কমন প্রশ্ন দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না কারণ কমন দেওয়া যায় না এবং কমন আসবেও না হয়তো ঠিক আছে তো এই ধরনের প্রশ্নটা কিন্তু তোমরা এই যে প্রশ্ন যে প্যাটার্নটা যে ধরনটা যেখান যেখান থেকে প্রশ্ন আসে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেলে ইংলিশের ওপরে কোন কোন বিষয়টা কমন মানে প্রতি বছর আসছে এবং কোন বিষয়টা একটু চেঞ্জ হচ্ছে ড্রাফটিং রিপোর্ট পেসি রাইটিং ট্রান্সলেশন এগুলি কিন্তু প্রতি বছর আসে এবং এই যে গ্রামারের পোর্শান এগুলি একটু অল্টারনেটিভ হয়ে অল্টারনেটিভ এবছর একটা পরের বছর একটা তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো সকলেই ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ